লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বুকে রক্ত ঝরুক, অনুরাগ থেকে যায় আততায়ীর থাবা, কিছু দাগ রেখে যায় অন্ধকারে ঠোঁটে অহস্য হাসি ফোটে, চুপি সরে ওই হাসে কেউ কোনো ছায়া সরি যেখানে মানুষ সেখানে মায়া, যে পথে আলো সে পথে ছায়া, জানি থাকবে কিছু মুখ মুখোশে ডাকবে, তবু মুখোশ খসে করবে শেষে ধরা দেবে ছায়া নয় অশরীর কোনো ছায়া শরীর। রাকেশকে দেখে তুমি খুব খুশি হয়েছো তাই না? হ্যাঁ, আসলে ছোটবেলায় দাদা আমার খুব খেয়াল রাখত। কি দেখো তো, চিনতে পারো কিনা তুমি একটু খুলে বলো না দিদা। নতুন মার একজন বন্ধু আছে, নতুন মা তার বন্ধু মিলে কি আমার বাবাকে মার্ডার করার প্ল্যান করেছিল, এরকমটা কি তোমার মনে হয়? আমার মনে হয় বোধ হয় সেই জন্য ছুটে গেছে পুলিশকে সবকিছু বলতে বা জানাতে। আমার তো মনে হয় না এরা কোনো নিয়ম মানবে। এ কি ওনার সৃষ্টির কথা, আপনি ওনাদেরকে একটু বোঝান। বোঝানোটা আমার কাজ নয়। তাহলে রোজ যা রান্না করি তাই করবো, মাছ মাংস? কাল তো কেউ কিছু খায়নি। ছোটবাবু তো এসেছেন, উনি কি এখন থাকবেন নাকি? এ ব্যাপারে আমার সাথে কোনো কথা হয়নি। জানি না বাবা কি অনাথ সৃষ্টি, বউ বিধবা হলো, ছেলেরা অনাথ হলো, এরম বাড়ি বাবা জন্মে দেখি। বড্ড আজে বাজে কথা বলো তুমি। শোনো, তোমার কোনো দরকার লাগলে আমাকে ডেকো, আমি এখন যাচ্ছি। কাজ তো কিছু করে না, শুধু হুকুম। এ কি, এখানে কেউ লাইটটা জ্বালায়নি? ফুত, দেখেছো দরজাটাও খোলা। ম্যাডাম, 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 গীতা!
আপনি কি মিসেস মিত্রকে প্রথমে ওই ঘরে দেখেছিলেন? আচ্ছা, উনি কি বিকেলবেলা ওই ঘরেই চা খেতেন? না, এবারে কিছু নিয়ম আছে, যেমন বিকেলবেলা চাটা সবাই একসাথে টেবিলে বসে খায়। তার মানে মিসেস মিত্রর সঙ্গে আরো কেউ ছিল? হ্যাঁ, বর্ষা ছিল, মৃত্তিকা ছিল, রাকেশবাবু ছিলেন। আচ্ছা আচ্ছা, মিসেস মিত্র মানে দুপুরবেলা কিছু খেয়েছিলেন? হ্যাঁ, লাঞ্চ করেছিলেন তো, তবে বিশেষ কিছু খাননি, ওই দু চারটে মিষ্টি আর একটু শরবত খেয়েছিলেন। আচ্ছা, মানে ঠিক কটা নাগাদ খেয়েছিলেন উনি? কটা ঘড়ি তো দেখিনি গীতা, কটা নাগাদ আর হবে, ওই তো আমি যখন রান্না সেরে বেরোলাম তখন 1:30 বাজে, তারপর জিজ্ঞাসা করলাম কেউ খাবে নাকি, বলল না, তারপর আমি চান করতে গেলাম, চান করে এসে দিদিমার খাবার গুছিয়ে দিলাম। তাহলে 2:30 নাগাদ হবে, তাই তো গীতা? হ্যাঁ, ওই রকম 2 নাগাদ দিদিমা খান, তারপরে। আচ্ছা, চাটা কটার সময় দিয়েছিল? চাটা 5:30। 5:30, তার মানে অলমোস্ট 3 ঘন্টার তফাৎ। স্যার, এক্ষেত্রে ট্যাক্সিন জাতীয় কোনো বিষ ইউজ করা হয়নি, ডক্টর বললেন এমন কোনো বিষ ইউজ করা হয়েছে যেটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে মানুষ মারা যেতে পারে, যেমন সায়ানাইড। সায়ানাইড? আশ্চর্য, সায়ানাইড মিসেস মিত্রকে? অথচ দেখো, আমরা কিন্তু প্রাথমিকভাবে ওনাকে মিস্টার মিত্র খুনি বলে ভেবেছিলাম। পুরো ছকটা কিরকম পাল্টে গেল না স্যার? সম্পূর্ণভাবে পাল্টে গেল। আচ্ছা সুমিত, দেখো, মিস্টার মিত্রকে কিন্তু মারা হলো ট্যাক্সিন দিয়ে, এবং সেটা বাড়িতেই মারা হলো, অথচ মিসেস মিত্রকে সবার সামনে চায়ের সঙ্গে মিশিয়ে, আমার কি মনে হচ্ছে বলতো, মানে এই ঘটনাটার পেছনে এই বাড়ির কোনো লোক যুক্ত আছে? আচ্ছা মিস রুবি, আপনি বলছিলেন না যে ওই যে মিসেস মিত্রর সঙ্গে আরো অনেকে ছিলেন, মানে ওরা কি মানে সেই সময় ছিলেন সত্যি? না, আমি যখন গিয়েছিলাম তখন তো মিসেস মিত্র একাই ছিলেন। বাকিরা কোথায় ছিল? বাকিরা প্রথমে তো রাকেশবাবু ওপরে উঠে গেলেন, দিদিমার কাছে গেলেন, তারপরে বোধহয় হ্যাঁ বর্ষা নিজের ঘরে চলে গেল, কিছুক্ষণ বাদে মৃত্তিকা বলল ওর ঘরে যাবে, ও উঠল, সে সময় মিসেস মিত্র আরেক কাপ চা ঢালছিলেন। আর ওই চায়ের চুমুকটা ওনার কাছে ওইটা শেষ চুমুক হয়ে দাঁড়ালো। আচ্ছা মিস রুবি, আপনি ঠিক কতক্ষণ পর ওই ঘরে ঢুকেছিলেন? কতক্ষণ মানে, আমি মাঝখানে একবার কিচেনে গিয়েছিলাম গীতার সাথে কথা বলতে, ঘড়ি তো দেখিনি, কতক্ষণ হবে গীতা? আপনি বলুন না কতক্ষণ পর। হ্যাঁ, আমি বলতে পারবো, বলুন। ওই মিনিট 15 হবে। 15 মিনিট, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানে আর একজন কাজ করেন, সে কোথায় বেরিয়েছে, ফিরেছে এখন? রাত 11টা না হলে ও তো আসবে না। মানে প্রত্যেক দিনই কি এরকম মানে দেরি করে বাড়ি ফেরে? না, যেদিন ছুটি নিয়ে বেরোয় সেদিনই দেরি করে ফেরে। আচ্ছা বন্ধু, ওই তো চাটা তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, আজকে সারাদিন আমি চায়ের কোনো জিনিসে হাত দিইনি, ভগবানের দিব্যি দিয়ে বলছি। রিঙ্কু এ কাজ করবে না, মেয়েটা খুব সরল, ভালো মেয়ে। ওর কি আজকে ছুটি? না, আগামীকাল ছুটি। আচ্ছা, আর মিলনের? মিলনের আজকে, শুনুন, ওর ঘরে একদম দোষ চাপাবেন না বলে দিচ্ছি, কারণ ওর দৌড় আমার জানা আছে। হ্যাঁ, ও একটু বদ মেজাজি হতে পারে, রেগে গেলে
দুই একটা চর থাক পর মারতে পারে, কিন্তু এক ফোঁটা রক্ত দেখলে ওর মাথা ঘোরে, মু মারবে মানুষ, তাহলেই হয়েছে। না না, আমি ঠিক সেটা বলতে চাইনি। আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে রিঙ্কু কোথায় গেছে সেটা, মানে মিলন জানে কিনা। ও কি কথা বলছেন আপনি? ওরা কি দুজনে একসাথে বেরিয়েছে নাকি? আপনি কি বলতে চান স্যার? আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। ঠিক আছে মিস রুবি, আপনি একটু মিসেস মিত্রর ঘরটা দেখাবেন। হ্যাঁ শিওর, প্লিজ। এটা তো ঠিক, ওরা একই দিনে দুজনে ছুটি নিল কেন? স্যার কিছু পেলেন? নাথিং স্পেশাল, শুধু আমি যতদূর জানি যে মিসেস মিত্র এর মধ্যে কারোর সঙ্গে দেখা করেন। সুমিত তুমি একটা কাজ করো, তুমি নিচে যাও, নিচে গিয়ে খোঁজ খবর নাও যে মালি আজকে বাগানে জল দিয়েছিল কিনা। ঠিক আছে। আর শোনো, মাটির কথা যেন কেউ জানতে না পারে। টেক কেয়ার। কে বলে উত্তম সুচিত্রার পর এবার আর কোনো রোমান্টিক জুটি নেই? তারা নিশ্চয়ই আমাদের দেখেনি। ভালোবাসা নিয়েও প্রকাশ সবকিছু ঠিক করে ফেলেছি। খুব শীঘ্রই আমরা, তোমার একটা কাজ আছে, ভুলে যাওনি তো, এটাও প্রকাশ। ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে নাকি ছেলেটার সঙ্গে পালিয়ে গেল? কিন্তু কোনো প্রিপারেশন ছাড়া এভাবে পালাবে? যে প্রকাশ ছেলেটাই বা কে? মেয়ে পাচার করে না তো? অ্যাবসলিউটলি কনফিউজড।
রিঙ্কুকে পাওয়া গেছে। কোথায়? আমি মালির সঙ্গে কথা বলতে বাগানে গিয়েছিলাম, তো ওকে না পেয়ে আমি খুঁজতে খুঁজতে বাগানের পেছন দিকে যাই, গিয়ে দেখি রিঙ্কু পড়ে আছে, ওরই ওড়না দিয়ে ওর গলায় ফাঁস জড়ানো। হোয়াট? মার ধারণা দুনিয়া সমস্ত ক্রিমিনাল আমার দিকে বন্দুক তাক করে বসে আছে। পুলিশের বউ হয়ে কিভাবে যে এই ভয় পায় কে জানে। যাকে বাদ দাও, ওসব তো চলবেই। দিদি আমি কিন্তু ফেসে গেছি। মিস্টার রণজয় মিত্র আর তার স্ত্রী আহেলি মিত্রের খুন নিয়ে। তুমি জানলে কি করে? প্রশ্নটা অবান্তর, সব কাগজেই খবরটা বেরিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, তবে আর একটা খবর আছে। আচ্ছা তুমি রিঙ্কু বলে কাউকে চেনো? রিঙ্কু কোনো সময় তোমার বাড়িতে কাজ করতো? চিনি, কিন্তু মার সাথে আগে আমার কাজ ছেড়ে দিয়ে অন্য বাড়িতে চলে গেছে। যাই হোক, ওর কথা জিজ্ঞেস করছো কেন? রিঙ্কু রণজয় মিত্র বাড়িতেই কাজ করত। তোমরা কোনো কারণে ওকে সন্দেহ করছো? সে এখন সন্দেহ উঠতে, রিঙ্কু তো খুন হয়েছে। কেউ মারা গেলেই সন্দেহের ঊর্ধ্বে চলে যায় না। একটা কথা বলো তো, রিঙ্কুর খবরটা কাগজে বেরোয়নি তো? না, কাল রাত্রে বডিটা পাওয়া গেছে, সেই জন্যই বেরোতে পারিনি। আমি তোমার কাছে এসেছি দুটো কারণ জানতে। প্রথম কারণ, ডায়েরিতে আমার ঠিকানাটা পাওয়া গেছে। তুমি কি করে জানলে? তুমি নিশ্চয়ই ঘরটা সার্চ করেছো। ঘরটা সার্চ করে ডায়েরিটা পেয়েছো, ডায়েরিতে আমার ঠিকানা আছে, আমারই হাতের লেখা। আসলে রিঙ্কু মাঝে মাঝে আমাকে চিঠি দিত, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো তো, ও যে মিস্টার মিত্রের বাড়িতে কাজ নিয়েছে এটাও আমায় জানায়নি। কিন্তু এখন আমি কি করবো, মানে কিভাবে এগোবো আমি তো কিছুই বুঝতে পারছি না। কত দূর এগিয়েছো? দেখো আমি প্রথম সন্দেহটা করেছিলাম মিসেস মিত্রকে, কারণ উনি ইয়াং, ওনার প্লাস একটা বয়ফ্রেন্ড আছে, তারপর উনি মারা গেলেন। তখন আমার মনে হলো যে এই বাড়ির কেউ হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত। এখন রিঙ্কুর খুনের ব্যাপারটাও তো একটা। তুমি আমার কাছে কি চাইছো বলো? দিদি তুমি যদি আমাকে একটু সাহায্য করো। আচ্ছা তুমি আমাকে মানে রিঙ্কু সম্বন্ধে কোনো ইনফরমেশন দিতে পারো? এখানে নয়, মিস্টার মিত্রের বাড়িতে। আজ আমি ওখানেই যাব। তুমি ওখানে যাবে? হ্যাঁ, এখান থেকে তো কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু কি সূত্রে যাবে? ওটা আমার উপরেই ছেড়ে দাও না। তবে একটা কথা মনে রেখো, ওখানে তুমি আমার ভাই নও, আমি তোমার দিদি নই। Thank you.